বিসমিল্লাহির রহমানুর রহিম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের আজকের বিষয় ফিজিক্স চ্যাপ্টার 8, আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট। এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। সেখানে আমরা যেই টপিকসটি নিয়ে আজকে আলোচনা করব, সমতল দর্পণে বিম্ব গঠন অথবা লক্ষ্যবস্তু ও দর্পণের যত সামনে থাকে বিম্ব আই দর্পণের ঠিক ততটা পিছনে গঠিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। একটা একটা সমতল দর্পণের চিত্র। এখন মনে করি M1 M2 একটি সমতল দর্পণ, ও দর্পণের একটি লক্ষ্যবস্তু, উটি ও কিউ আপতিত রশ্মি, টি ও এবং কিউ আর প্রতিফলিত রশ্মি। কিউ আর এবং টি ও কে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি বা বাড়াই, এটা আই বিন্দুতে মিলিত হয়। আই বিন্দু ও বিন্দুর অসদ বিম্ব। এখন প্রশ্ন হল, অসদ বিম্ব কাকে বলে? প্রিয় শিক্ষার্থী, দেখো উটি এবং কিউ আর কে যদি আমরা আই বিন্দুতে মিলিত করি, অর্থাৎ কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোকরশ্মি প্রতিফলিত প্রতিসরণের পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অসদ বিম্ব বলে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই জিনিসটা অনেক সুন্দরভাবে বুঝাতে পেরেছি। এখন চলো আমরা সামনের দিকে যাই। এখন এই যে ওটি কিউ এন সমান্তরাল, এখন প্রশ্ন হলো টি ও কিউ, ও কিউ এন ইকুয়াল আই, 1 নং। আবার ও আই কিউ এন সমান্তরাল, আর কিউ আই এদের ছেদক, টি আই কিউ এন কিউ আর ইকুয়াল আর, 1 নং এবং 2 নং থেকে পাই অ্যাঙ্গেল টি ও কিউ ইকুয়াল অ্যাঙ্গেল টি আই কিউ। আমরা জানি আপতন কোণ প্রতিফলন কোণ সর্বদা সমান। এখন এই যে কিউ ও টি, কিউ আই টি, এই দুটো ত্রিভুজ, এর মধ্যে টি ও কিউ, টি আই কিউ সমান, কারণ আলো প্রতিফলনের সূত্র অনুসারে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি আপতন কোণ প্রতিফলন কোণ সর্বদা সমান। এখানে টি কিউ সাধারণ বাহু, যেহেতু কোণ এবং সাধারণ বাহু আছে এবং কোণও সমান, ত্রিভুজ সর্বসম, ত্রিভুজ কিউ ও টি, কিউ ও টি সর্বসম, ত্রিভুজ কিউ আই টি অথবা কিউ টি আই। এখন যদি বাহু এবং কোণ সমান হয় তাহলে আমরা বলতে পারি উটি ইকুয়াল টি আই, অর্থাৎ লক্ষ্যবস্তু ও দর্পণের সামনে থাকে বিম্ব আই দর্পণের ঠিক ততটা পিছনে গঠিত হয়। অর্থাৎ এখানে টি ও এর দূরত্ব যত, টি আই এর দূরত্ব তত। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে, বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে। আশা করি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে এবং বেশি বেশি করে লাইক করবে। থ্যাংক ইউ।